ক্রেতার সেজে দুই বাইক চোরা কারবারিকে গ্রেপ্তার করলো মালদহের চাঁচল থানার পুলিশ। ধৃত ওই দুই পাচারকারীকে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। ধৃতরা হলেন 29 বছরের রইসুদ্দিন ও 43 বছরের খুলশেদ আলী ওরফে বুলু। দুটি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে। ধৃত ওই দুজনের বাড়ি চাঁচল থানার নয়কান্তা এলাকায়। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদেরকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন আদালতের কাছে। পুলিশ আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজেই নৈকান্দা এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে ওই দুই চোরাই বাইক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা অন্তরাজ্য বাইক পাচারকারী। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দবার্তা।